ছাত্রদেরকে আপনি পড়াইতেছেন বসে বসে রসায়ন বিদ্যা কথার কথা। এখন রসায়ন বিদ্যা পড়াচ্ছেন আর সামনে একদল পর্দানিশীন মেয়ে বসা আর বললেন, শোনো আমি তোমাদের বাবার মতো, তোমরা আমার মেয়ের মতো, তোমাদের মুখ ঢাকতে হবে না। আর আমি পড়াচ্ছি কি কথার কথা, রসায়ন বিজ্ঞান। রসায়ন বিজ্ঞান বলছে নারীদের মধ্যে সৃষ্টিগতভাবে আল্লাহ একটা অ্যাসিড দিয়েছে বা অম্ল দিয়েছেন, পুরুষদের মধ্যে আল্লাহ জন্মগতভাবে একটা অ্যালকালি দিয়েছে তাদের মধ্যে। নারীদের এই অ্যাসিডিকের কারণে, অম্লের কারণে তারা টকের প্রতি বেশি আসক্ত হয়, পুরুষদের মধ্যে অ্যালকালি বেশি থাকার কারণে তারা মিষ্টির প্রতি বেশি আসক্ত হয়। রসায়ন বিদ্যা প্রমাণ করে নারীর ওই অ্যাসিড আর পুরুষের অ্যালকালি উভয়টা উভয়ের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়, এটা রসায়ন বিদ্যায় শিক্ষা দিচ্ছে। আর এটা আপনি নিয়ে বলতেছেন তোমরা আমার মেয়ের মতো, আমি তোমার বাবার মতো, আর বিদ্যা বলছে না সে তোমার মেয়ে না, তুমি তার বাবা না, তার প্রতি তোমার আকর্ষণ আছে এবং তার অন্তরও তোমার প্রতি আকর্ষণ হতে পারে, তাতে পর্দা করা ফরজ। তো আপনি পড়াচ্ছেন রসায়ন বিদ্যা, সেটা আপনাকে বলছে দুইজনের আলাদা আকর্ষণ আছে, তো আপনি আকর্ষণ আছে এটা তো আপনার বিদ্যা আপনাকে বলে দিচ্ছে। এখন কোরআন বললাম না রসায়ন বিদ্যার কথা, এটা বিদ্যা বলে দিচ্ছে। হ্যাঁ, এবার কোরআনে রসায়ন বিদ্যার কথা আছে কিনা এটা হলো কথা। সূরা ইউনুসের 101 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উনজুরু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে কি রহস্য নিহিত আছে এগুলা নিয়ে তোমরা গবেষণা করো। এটা আল্লাহ বা রব্বুল আলামিন বলে দিয়েছেন। আলোচনা গুলা এতটুকু বুঝে থাকলে আপনারা বলেন কোরআন সুন্নাই শুধু পর্দা করতে বলে, কোরআন সুন্নাই কি শুধু বলছে যে নারী পুরুষের প্রতি আলাদা আকর্ষণ আছে আর পুরুষের প্রতি নারীর আকর্ষণ, এটা কোরআন সুন্নাই শুধু বলছে না আপনার বিজ্ঞানও বলছে? এটা বুঝে থাকলে আমাদের এই কথা স্পষ্ট হয়ে গেল যে দুই জাতি একদল আরেক দলের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া এটা জন্মগতভাবে, এটা স্বভাবগতভাবে। অতএব এই বিষয়টা আমরা সকলে মেনে নিব। আমরা ইসলাম ধর্ম যারা বিশেষ করে পালন করি, চাই আমি মাদ্রাসায় পড়ি, স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে পড়ি, অন্তত এটা স্বীকার করব, এক শ্রেণীর প্রতি আরেক শ্রেণীর আকর্ষণ যেহেতু আছে, এই জন্য উভয় শ্রেণীকে আল্লাহ পর্দার ভিতর নিয়েছে। এখন কোরআন কি বলে দেখি আমরা, সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ আর কোন মুমিনা নারীর জন্য উচিত না আল্লাহ আর তার রসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পর তাদের এটা গ্রহণ করা না করার ইচ্ছাধিকার থাকাটা উচিত না। আবার বলছি, আল্লাহ সিদ্ধান্ত দিছে, নবী দিছে, কোন মুমিন নারী পুরুষের জন্য এই স্বাধীনতা নাই, আমি এটা গ্রহণ করতেও পারি নাও পারি না, মুমিন নারী পুরুষ আল্লাহ আর তার নবীর সিদ্ধান্ত গ্রহণ করতেই হবে, ইচ্ছাধিকার নেই যে আমার ইচ্ছা আমি কি করব না করব না। না যদি বলেন আমি ইমানদার, যদি বলেন আমি ইমানদার পুরুষ আমি ইমানদার নারী, আল্লাহ বলছেন তাহলে তুমি এই অধিকার নাই, আমি ফয়সালা দিয়েছি, আমার নবী সিদ্ধান্ত দিয়েছে, আর তুমি বলবা আমি গ্রহণ করতেও পারি নাও করতে পারি। আল্লাহ কয় না এই স্বাধীনতা নাই, আমার সিদ্ধান্ত আর আমার হাবিবের সিদ্ধান্ত, যদি ইমানদার হও তোমাকে মেনে নিতে হবে। এটা সূরা আহজাবের 36। এবার সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন দেখেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবীর বিবিদের মাধ্যমে সারা পৃথিবীর নারীদেরকে, একটু সবাই মন দিয়ে শুনেন, আমাদের ছাত্র সমাজ যারা আছেন স্কুল কলেজেরও আপনারা মন দিয়ে শুনেন, আশা করি বিষয়গুলো ভবিষ্যতে আপনাদের সমস্যা হবে না, একটু মন দিয়ে শুনেন। নবীর বিবিদের মাধ্যমে সারা পৃথিবীর নারীদেরকে আল্লাহ বলছেন কর্ণা অবস্থান করো, ফি বুয়ুতিকুন্না তোমাদের ঘরে, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাক জাহিলি যুগের নারীদের মতো তোমরা অশ্লীল ভাবে রাস্তায় বের হবে না, এই সিদ্ধান্তটা আল্লাহ। কার বলেন? আল্লাহ। তাহলে মুমিন নারীদেরকে আল্লাহ একটা সিদ্ধান্ত দিচ্ছেন, তোমরা ঘরে থাকবা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হবে না, এটা আল্লাহ সিদ্ধান্ত দিলেন। এমন কথা হলো আমাদের মা বোনরা তো প্রয়োজনে বাহিরে যাবে, পাসপোর্ট, আইডেন্টি কার্ড, জন্ম নিবন্ধন, উমরা, হজ, এটার জন্য তারা বাহিরে যেতে হবে। তো বাহিরে যাওয়ার সময় আল্লাহ বলছে জাহিলি যুগের মতো যাবে না। হ্যাঁ, তাহলে কিভাবে যাবে? জাহিলি যুগের মতো আল্লাহ বের হইতে নিষেধ করছে, এখন প্রশ্ন হুজুর তাহলে কিভাবে যাবে?
এই জবাব আল্লাহ সূরা নিসা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে দিচ্ছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না হে নবী আপনি বলেন লি আজওয়াজিকা আপনার বিবিদেরকে ওয়া বানাতিকা আপনার কন্যাদেরকে ওয়া নিসাইল মুমিনিনা মুমিনদের নারীদেরকে আমাদের নারী মানে আমাদের মা আমাদের বোন আমাদের বিবি আমাদের কন্যা মুমিনদের নারীদেরকে আপনি বলুন ইউদি নিনা তারা যেন টেনে নেয় আলাইহিন্না নিজেদের উপর মিন জালাবি বিহিন্না পর্দার কিছু অংশ চাদরের কিছু অংশ তারা যেন নিজেদের উপর টেনে নেয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবী আপনি বলেন আপনার বিবিদেরকে আপনার কন্যাদেরকে মুমিনদের নারীদেরকে তারা যেন চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে নেয় খুব মন দিয়ে বুঝেন চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে নেয় এর দ্বারা কি উদ্দেশ্য আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আমার আল্লাহ নিসাআল মুমিনিনা ইদা খরাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজা আই ইউগাত্তিনা উজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না বিল জালাবিব আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নারীরা বলেন আমার সাথে নারীরা যখন প্রয়োজনে ঘরের বাহিরে যাবে তখন তারা মাথার উপর থেকে আলাদা চাদর দিয়ে আলাদা ওড়না দিয়ে আলাদা কাপড় দিয়ে তাদের নিজেদের মুখ ঢেকে তারপর বের হবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ মুমিনদের নারীদেরকে বলেছেন আইয়ুগাত্তিনা তারা যেন ঢাকে উজুহাহুন্না তাদের চেহারা মিন ফাওকি রুউসিহিন্না মাথার উপর থেকে বিল জালাবিব পর্দা দিয়ে ঢাকে তো আর কেমনে বুঝবেন মুখ দিয়ে ঢাকতে হবে বর্তমান আমাদের বাংলাদেশে একটা বিষয় নিয়ে আলোচনা চলছে সেটা হলো নারীর চেহারা এটা কি পর্দার অন্তর্ভুক্ত কিনা এটা ঢাকা লাগবে কিনা সূরা আলী ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা মানুষের জন্য মোহগ্রস্ত করা হয়েছে সুসজ্জিত করা হয়েছে এক নম্বরে নারীদের কথা বলছে আল্লাহ মানুষের কাছে আকর্ষণীয় বিষয়বস্তুর মধ্যে আল্লাহ আলোচনায় এক নম্বরে নারীর কথা বলেছেন সূরা নিসার এক নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক আত্মা তথা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে বানিয়েছেন আল্লাহ ব্যাখ্যা করেছেন নিজে ওয়া খালাকা মিনহা যাওজাহা আদম নবী থেকে আল্লাহ তার বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে বানাইলেন ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ আদম এবং হাওয়া তাদের উভয়ের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নারী পুরুষ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন তাহলে নারী পুরুষ দুইটা আলাদা পুরুষ নারী না আর নারী পুরুষ না দুইটা আলাদা জাতি এই কথাটা ইসলামের যেমন কথা ইসলাম ধর্ম আমরা যারা পালন করি এটা আমরা বিশ্বাস করি সারা পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষগুলো বিশ্বাস করে পাশাপাশি বিজ্ঞানও এই কথাকে স্বীকার করে পুরুষ নারী দুইটা আলাদা জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রকৃত জ্ঞানী কাকে বলেছেন আর আধুনিক বিজ্ঞান এই আধুনিক বিজ্ঞান যারা আধুনিক বিজ্ঞান নিয়ে গবেষণা করে তাদের এই বিজ্ঞান নিয়ে গবেষণার মেরুদণ্ডটা কোথায় তারা যে গবেষণা করে বিজ্ঞান নিয়ে মেরুদণ্ড হলো আপনার মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ডিটেইল ক্ষুদ্র এবং বৃহৎ অংশ এটা কিভাবে বিস্তারিত খুঁজে খুঁজে বের করা যায় এটাকে তারা মেরুদণ্ড মনে করে
কিন্তু কোরআনের ভাষায় জ্ঞানী কাকে বলা হয়েছে? সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমানসমূহ এবং জমিনের সৃষ্টির মাঝে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে, এখন চলছে রাত, পরে আসবে দিন, দিনের পরে আবার রাত আসবে, এই রাত দিনের পরিবর্তনের মাঝে, লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। এখন জ্ঞানী কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা। জ্ঞানী হলো তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে। ওয়া কুউদা, যারা বসে বসেও আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে। ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে বালিশে মাথা লাগিয়েও আল্লাহরে স্মরণ করে। আল্লাহ বলেন, দাঁড়িয়ে যারা আমারে স্মরণ করে, বসে যারা স্মরণ করে, শুয়ে শুয়ে পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা পড়ে, আল্লাহ বলেন কোরআনের ভাষায় আমি তাদেরকে জ্ঞানী বলে ঘোষণা করলাম। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আর, আসমান জমিনের সৃষ্টি নিয়ে এই জ্ঞানী মানুষগুলা চিন্তা করে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এই যে আসমান জমিন আপনি বানিয়েছেন, এগুলা একটা আপনি অনর্থক সৃষ্টি করেননি। দাঁড়িয়ে বসে শুয়ে যারা আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর সৃষ্টি তথা আসমান জমিন নিয়ে গবেষণা করে আর বলে, আল্লাহ এই আসমান এই জমিন গাছপালা তরুলতা আপনি কিছুই অনর্থক বানাননি, আল্লাহ বলেন আমি কোরআনে তাদেরকে জ্ঞানী বলে ঘোষণা করব। এটা কোরআনের ভাষায় জ্ঞানী। বিজ্ঞান কি? কোরআনের ভাষায় সূরা বাকারার 31 নম্বর আয়াত, আমরা কোন দিকে যাচ্ছি যে বিজ্ঞানও স্বীকার করে নারী পুরুষ যে আলাদা, খুব মন দিয়ে শুনেন। সূরা বাকারার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই পৃথিবীর সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। বলেন তো কি বললাম? সকল বস্তু, বলেন সকল, এই বস্তু অংশটা মনে রাখেন, সকল বস্তুর নাম কি? বল, সকল বস্তুর নাম। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই আয়াতের উদ্দেশ্য হলো সকল বস্তু এবং বস্তুর গুণাগুণ যাবতীয় বিষয় আল্লাহ আব্বা প্রথম নবী প্রথম মানুষ আমাদের আদিবিতা আদমকে শিক্ষা দিয়েছেন। কি বললেন ইবনে আব্বাস? বস্তু এবং তার গুণাগুণ, আর বস্তুর গুণাগুণ নিয়ে গবেষণা করে যারা, এদেরকে বর্তমান যুগে এরাই এটাকে আধুনিক বিজ্ঞান বলে, বস্তুর গুণাগুণ। বলেন তো কি? বস্তুর গুণাগুণ, আধুনিক বিজ্ঞানের এটা কাজ। তো যদি বলেন এটার নাম আধুনিক বিজ্ঞান, তো বলতে হবে আল্লাহ আদম নবীকে বস্তু এবং তার গুণাগুণ, একদম যেদিন আদমরে আল্লাহ বানিয়ে দুনিয়াতে পাঠাইলেন, আর আদম নবীকে আল্লাহ নবীও বানাইলেন, মানুষ বানাইলেন, এই তাকে আল্লাহ আধুনিক বিজ্ঞান শিক্ষা দিয়ে দিয়েছেন। তাফসিরে কাশ্যাফের লেখক আল্লামা জারুল্লাহ জামখশারী রহমতুল্লাহ আলাই বলেন, আল্লামা আদাম আল আসমা আকুল্লাহা দ্বারা উদ্দেশ্য হলো বস্তু রাজি, যা আছে সমস্ত বস্তু রাজি, এই সমস্ত বস্তু রাজির বিষয়গুলা আদম নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, আর বস্তু রাজি নিয়ে গবেষণা করা আধুনিক বিজ্ঞানের কাজ। যদি বলেন এটার নাম আধুনিক বিজ্ঞান, তো আব্বা আদমকে আল্লাহ আধুনিক বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। এখন দেখেন যে আধুনিক বিজ্ঞানের কিছু বিষয় আছে, সেটা হলো আপনার কি, যেমন ইসলাম ও চিকিৎসা শাস্ত্র, যেটাকে ফার্মাকোলজি বলা হয়। এই যে চিকিৎসা শাস্ত্র, যিনি ফার্মাসিস্ট ঔষধ প্রস্তুতকারক, তিনি কি করেন? গাছ পাতা তরু লতার বৈশিষ্ট্য এবং পরিমাণ নিয়ে চিন্তা করে ঔষধটা বানায়। বৈশিষ্ট্য প্রপার্টিজ, আর হলো আপনার পরিমাণ কোয়ান্টিটিস, এই দুইটা বিষয় নিয়ে চিন্তা করে কতটুকু দিবে, কি পরিমাণ ঔষধে দিবে, এটা ফার্মাসির যিনি ওষুধ প্রস্তুতকারক তৈরি করে তিনি এটা চিন্তা করে। তো দেখি আল্লাহ কি করেন। সূরা হিজিরের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
وَإِمْ مِنْ شَيْءٍ إِلَّا عِنْدَنَا خَزَائِنُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ مَعْلُومٍ সারা পৃথিবীর সব কিছুর খাজানা আমি আল্লাহর কাছে গাছপালা তরু লতা চিকিৎসা বিজ্ঞানে তোমরা যা গবেষণা করে ঔষধ বানাও কি পরিমাণ আর কি বৈশিষ্ট্য হবে সব খাজানা আমার কাছে এই খাজানা থেকে পরিমাণ অনুযায়ী আমি আল্লাহ নাযিল করি সুবহানাল্লাহ তো চিকিৎসা বিজ্ঞান সেটাও বলেন বলতে হবে কোরআন থেকে নিছেন যদি বলেন হুজুর এই যুগে আমরা বানাইছি না কোরআন তো আল্লাহ 1500 বছর আগে দিয়েছেন তো এটা কিভাবে আপনি এখন বলেন এরপরে আপনি বলবেন টেকনোলজি প্রযুক্তি প্রযুক্তি বা টেকনোলজি যেটা আমরা বলি সেটার মধ্যে আপনার আছে ওট টেকনোলজি কাট প্রযুক্তি ইলেকট্রিক্যাল টেকনোলজি বৈদ্যুতিক প্রযুক্তি মেকানিক্যাল টেকনোলজি আপনার মেকানিকরা যে কাজটাস করে এই প্রযুক্তিগুলা কেন আপনি বলবেন হুজুর প্রযুক্তির কথা আছে কিনা কোরআনে হ্যাঁ আছে সূরা হাদিদের 25 নম্বর আয়াত সুবহানাল্লাহ আল্লাহ বলেন আনজালনাল হাদিদা আমি লোহা নাযিল করলাম ফিহি বাসুন শাদীদ লোহার মধ্যে কঠিন শক্তি ওয়া মানাফিউ লিন্নাস আর মানুষের জন্য বহু কল্যাণ আমি আল্লাহ রেখে দিয়েছি সুবহানাল্লাহ কিসের মাঝে লোহার মাঝে আচ্ছা এবার স্টিল টেকনোলজি যেটা ইস্পাত প্রযুক্তি সারা পৃথিবীতে বর্তমানে তারা এগিয়ে যারা ইস্পাত প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে এটা স্টিল টেকনোলজি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরে সাবার মধ্যে বলেন ওয়ালাল্লাহ লাহুল হাদিদ আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য লোহাকে নরম করে দিলাম এমন নরম করে দিলাম সূরা আম্বিয়ার 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলাম তোমাদের বর্ম তৈরি করার কারুকার্য আর পদ্ধতি কিভাবে লোহা দিয়ে বানাবে এই বিদ্যা আমি দাউদ নবীর শিক্ষা দিয়ে দিয়েছি যে যুগে আল্লাহ লোহা দিছে ওই যুগে তারা শুধু মনে করতে এটা দ্বারা তরবারি হয় এখন গবেষণা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এখন তোমরা গবেষণা করতে করতে এগিয়ে যাচ্ছ কিন্তু আমার সৃষ্টি যেটা আমি এত হাজার বছর আগে করলাম সেটা নিয়ে গবেষণা করেই কিন্তু তোমরা আগাচ্ছ যদি কৃতিত্ব দিতে হয় তো আমার রবকে দিতে হবে সুবহানাল্লাহ ইলেকট্রিক্যাল টেকনোলজি যেটা আপনার বৈদ্যুতিক প্রযুক্তি দেখেন আপনি যত প্রযুক্তি বলবেন সব এরা গবেষণা করতেছে কোত্থেকে আল্লাহ খনিজ পদার্থের কথাও কোরআনে বলছেন তো সেখান থেকে আপনি এটা এরপরে জিওলজি প্রাণীবিদ্যা হ্যাঁ এটা নিয়ে পড়ে অনেকে সূরা গাশিয়ার 17 নম্বর আয়াত প্রদীপ সাহেবরা প্রায় জুমার দ্বিতীয় রাকাতে এই আয়াত সূরাগুলা পড়ে আপনারা সূরা গাশিয়ার প্রায় দ্বিতীয় রাকাতে পড়ে দেখবেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত তারা কি ওটের দিকে দেখে না কিভাবে এই ওটকে সৃষ্টি করা হয়েছে জিওলজি বা প্রাণীবিদ্যা যারা এটা নিয়ে পড়াশোনা করে তাদের কাজ তারা চিন্তা ভাবনা করে জিরাফের গলা লম্বা কেন আরেকটার গলা ছোট কেন ওটের পা এত লম্বা কেন গরুর পা এটার তুলনামূলক আরেকটার চেয়ে বেশি কম কেন এটা নিয়ে চিন্তা করে তো আল্লাহ তো বলেই দিয়েছেন এরা কি ওটের দিকে লক্ষ্য করে না ওট নিয়ে গবেষণা করে না যে এটা কিভাবে বানানো হলো যদি বলেন প্রাণীবিদ্যা আমাদের আবিষ্কার না রব 1500 বছর আগে বলছে ওটের দিকে চিন্তা করে দেখো না এটা কিভাবে বানাইলাম অতএব প্রাণীবিদ্যার কৃতিত্ব যদি দিতে হয় আমার রবকে দেয় সুবহানাল্লাহ এটা জিওলজি এরপরে আসেন যেটা ছাত্ররা পড়াশোনা করেন আপনারা কেমিস্ট্রি ফিজিক্স এ তো রসায়নবিদ্যা আর পদার্থবিদ্যা আচ্ছা রসায়নবিদ্যার কাজ কি সকল বস্তুর অংশ ও উপাদানের কার্যকারিতা সম্পর্কে জ্ঞান লাভ করা উপলব্ধি লাভ করা ফিজিক্সের কাজ কি কোন বস্তুর কার্যকর শক্তির সুশৃঙ্খল অধ্যয়ন করা এটা ফিজিক্সে আপনারা এটা করেন যাই হোক